নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। দোকানে বা রেস্টুরেন্টে প্রায়ই আমরা এই চিকেন কাটলেট খেয়ে থাকি। এটা দুর্দান্ত খেতে হয়। আমি কিভাবে এটা তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব কুচি কুচি করে আমি কিমা তৈরি করে নিয়েছি। চিকেন কাটলেটের ক্ষেত্রে আমি চিকেনটাকে পেস্ট করি না, এইভাবে কিমা বানিয়ে নিই। এতে চিকেন কাটলেটের টেস্টটা খুব ভালো হয়। এছাড়া এখানে কিছু কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। লাগছে 2 চামচ মতো আদা বাটা, 4 চামচ মতো রসুন বাটা, আর এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। লাগছে ডিম, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, এখানে আমি 1 চামচ নিয়েছি, আর লাগছে স্বাদ অনুযায়ী চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এতে চিকেনটা অনেকটা সফট হবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, চিনিটাও দিয়ে দেবো, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এইবারে দেখুন, আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি, এর উপরে আমি পরিষ্কার একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে এর এক্সট্রা জলগুলো এইভাবে একটু ছেঁকে নেবো, কারণ চিকেনটাকে আমি একটু মাখো মাখো করে ম্যারিনেট করব, অতিরিক্ত জল থাকলে হবে না, সেই জন্য পেঁয়াজের এক্সট্রা রসটা আমি ফেলে দিলাম। দেখুন, এইভাবে চিপে চিপে আমি সমস্ত পেঁয়াজের রসটা নিংড়ে ফেলে দিলাম। এইবারে আমি এই পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি পেঁয়াজ বাটা আবার এই পেঁয়াজের রসের মধ্যে পড়ে গেল, তাই এটাকেও আবার একটুখানি ছেঁকে নেবো এবং এর মধ্যে দিয়ে দেবো। ঠিক একইভাবে আমি রসুন বাটাটা এবং আদা বাটাটাও এই কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে নিংড়ে এক্সট্রা রসটা ফেলে দেবো, তারপরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে একটু মেখে নেবো। ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এখন আমি 2টো ডিম দিচ্ছি, পরে আর একটা ডিম ফাটিয়ে দেবো। 2টো ডিম দিয়ে আমি আবারও ভালো করে চটকে মেখে নেবো। আর লাগছে ব্রেড। দেখুন, এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারপাশের অংশটা ছুরি দিয়ে অল্প করে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, সবকটার ব্রেডের চারপাশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো সরিয়ে নিলাম। এইবারে ব্রেডগুলো আমি হাতের সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। ব্রেডগুলোকে মিক্সিতে গুঁড়ো করার কোনো দরকার নেই, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিলেই হবে, তবে খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়তে হবে। দেখুন, সবকটা ব্রেডই আমি খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবারে এই ব্রেডটা দিয়েও আমি খুব ভালো করে চটকে মেখে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এইবারে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো লাগছে, এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আবার একটা ডিম ফাটিয়ে দেব। মোট 3টে ডিম দিলাম, অল্প একটুখানি লবণ আরও দিয়ে দেব, এবং ফাইনালি আমি আর একবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। এইবারে এখান থেকে আমি 1 মুঠো মতো এইভাবে নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপরে এইভাবে রাখবো, তারপরে বিস্কুটের গুঁড়োটা এর ওপরে দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি কাটলেটের একটা শেপ দিয়ে নেব। দেখুন, প্রথমে হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নেব, তারপরে এটাকে একটা প্লেটের ওপর রাখব এবং একটা ছুরির সাহায্যে এইভাবে আমি ডায়মন্ডের মতো একটা শেপ করে নেব। আপনারা চাইলে চৌকো করেও শেপ দিতে পারেন।
একটা কাটলেট আমাদের তৈরি হয়ে গেল। আমি ঠিক এইভাবে বাকি কাটলেটগুলোও তৈরি করে নেব। দেখুন সব কটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি, আপাতত দুটো আমি আপনাদের ভেজে দেখিয়ে দেবো, বাকিগুলো আমি পরে ভেজে নেব। এটা ভাজার জন্য আমি কড়ায় দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, তবে এটা ডুবো তেলে ভাজতে হয় সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার এর মধ্যে আমি একটা কাটলেট এইভাবে আস্তে করে ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আমি কাটলেটটা আস্তে করে এইভাবে উল্টে দেবো এবং মিডিয়াম টু লো আছে, কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, এতে ভেতরে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হবে। দেখুন একটা কাটলেট আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব এবং একইভাবে আমি বাকি কাটলেটটা ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি চিকেন কাটলেট। দেখুন এর ভেতরটা কি সুন্দর হয়েছে। এটা আপনারা টমেটো সস বা কাসুন্দি এবং স্যালাডের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।